লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে ও দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি শাহিনুর ইসলাম জানান, সোমবার সকালে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদুল আলম, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের লজিস্টিক অফিসার মাসুক মেহবুব, কোঅর্ডিনেটর দীপ আই কেয়ার ফাউন্ডেশন দর্শনা রংপুর মোহাম্মদ সদরুল হাসান রাজু, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার গোলাম রব্বানী সহ অন্যান্যরা। দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় 150 জন দুস্থ অসহায় নারী ও পুরুষদের চোখের ছানি অপারেশন সহ চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা সেবা প্রদান করা হয়। নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাজমা আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। প্রতিনিধি শাহ আলম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার দুপতারা ইউনিয়নের বাজবি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আমির হোসেন পলাতক রয়েছে। নিহতের ভাই নবী হোসেন অভিযোগ করে জানান, কয়েক মাস আগে প্রবাসী স্বামী থেকে দেশে এসে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরে দুই পরিবারের মাঝে সালিশি বৈঠক বসে তাদের মিলিয়ে দেয়া হয়। পরে সোমবার রাতে দুইজনের মধ্যে ঝগড়ার কোনো এক সময় শ্বাসরোধে নাজমাকে হত্যা করে স্বামী পালিয়ে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত তার সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলে মাটিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে আড়াইহাজার থানার পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তামাক নয় খাদ্য ফলান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, অতিরিক্ত সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ লোহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম সহ অন্যান্যরা। উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার সকাল 10টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 15টি পদে মোট 25 জন শিক্ষক দুইটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে কোষাধ্যক্ষ পদে প্রফেসর ডক্টর মামুনুর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে 250 জন শিক্ষক এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের পাশাপাশি বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষকরাও অংশ গ্রহণ করছেন। কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভুঁইয়ার পিতা জয়নাল আবেদিনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেছে সংগঠনটি। কাতার থেকে আমিন ব্যাপারী জানান, সংগঠনের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সময় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইসমাইল মনসুর, সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মুর্শিদ শেখ, মাওলানা মহিউদ্দিন নাসরিন সুলতানা, মাহফুজ হাবিব শিশির, এরশাদুল আলম, শামীম হোসাইন, জসিম উদ্দিন, মিরাজুল ইকরাম ও টিলু হোসেন সহ আরও অনেকে। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় বিল্লাল নামের এক রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের আরও 10 জন আহত হয়েছে বলে জানা গেছে। প্রতিনিধি সাইদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরপা বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায়
চরম উত্তেজনা বিরাজ করছে। কিছু হতে না হতেই এই এলাকায় দুই গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে সাধারণ পথচারী সহ স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে হয়। এসব গ্রুপের কারণে আতঙ্কে দিন যাপন করতে হয় তাদের। এদিকে রূপগঞ্জ থানার ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপরে বয়ে গেছিল, পরে উনি উনি খাইছে, এরা ভিতরে আয়া উনি বসে কোন জায়গায় উনি অমরণ নিচ্ছে নাম কি হলো উনি উনির নাম হয়েছে বিলাল শেরপুরে শ্রীবর্দি উপজেলার নয় নং কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের 2023-24 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি মঞ্জুল আহসান জানান, সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে 1,45,65,406 টাকার বাজেট ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন। এ সময় উন্মুক্ত বাজেট পাঠ করেন ইউনিয়নের সচিব এমারুল জাহিদ। এতে 1,45,65,406 টাকার বাজেটের বিভিন্ন ব্যয়ের খাত তুলে ধরেন তিনি।